হ্যালো, আসসালামু আলাইকুম। রেসিপিস অ্যান্ড ব্লগস বাই শামিমা আফরিন চ্যানেলে আপনাকে স্বাগত। আমার আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে ইলিশ মাছের নতুন একটা রেসিপি, দই ইলিশ, সর্ষে ইলিশ, ইলিশ পোলাও, এগুলো তো আমার চ্যানেলে আছে। তো আজ থাকছে দই ইলিশ রেসিপি। ইলিশ মাছের সব রেসিপিগুলোই কিন্তু খুব অল্প মশলায় আর ঝটপট করে ফেলা যায়। তো চলুন দেখে নিই আমার আজকের আয়োজন। এখানে নিয়েছি 2 টেবিল চামচ সাদা সরিষা, 3টা কাঁচামরিচ আর 1/4 চা চামচ লবণ। এগুলো একসাথে ব্লেন্ডারে পেস্ট করে নিচ্ছি। এবারে একটি বাটিতে সরিষার পেস্টটা দিয়ে দিলাম। এখন দিলাম 1 কাপ টক দই। এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এবারে এগুলোকে ভালোভাবে মিশিয়ে একটা মশলা তৈরি করছি। এখন ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এলাম 15 মিনিট পর। এবারে একটি শুকনো প্যানে এই মাখিয়ে রাখা ইলিশ মাছ দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়ামে থাকবে, ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই রান্নাটা হতে কিন্তু একদমই কম সময় লাগবে, তাই চুলার কাছ থেকে একটুও সরবেন না। ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে আবারও ঢেকে দিচ্ছি। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1টি কাঁচামরিচ। মশলা মাখানো বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। 1/2 চা চামচ চিনি দিলাম। সুন্দর একটা ফ্লেভারের জন্য আরও একটু সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। আমি টেস্ট করেছিলাম, মনে হলো আরেকটু লবণ অ্যাড করতে হবে, লবণ দিয়ে দিলাম। আমার রান্নাটা কিন্তু একদম রেডি। আশা করছি আমার আজকের এই ছোট্ট আয়োজন আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।